কৃষ্ণ, আজকে যে বিষয়টা সেটা আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে একটা বিকট পরিস্থিতি উদ্ভব হয়েছে যে আমাদের একাদশী ব্রত পালন নিয়ে। কেউ কেউ ব্রত পালন করছেন 8ই ডিসেম্বর অর্থাৎ আজকে, আবার কেউ কেউ ব্রত পালন করবেন কালকে বা 9ই ডিসেম্বর। কোনটি সঠিক? কেন এই দুটো দিনে ব্রত পড়েছে? কেনই বা এই রকম বিভ্রাটের সৃষ্টি হয়েছে? আসলে এই বিভ্রাট হওয়ার কোনো বিশেষ কোনো কারণ নেই বা চিন্তারও কোনো কারণ নেই। তার কারণ এই দুটো হয়েছে, তার কারণ জ্যোতিষ গণনার পদ্ধতি অনুসারে। একটি হচ্ছে সূর্য সিদ্ধান্ত অনুসারে গণনা এবং আরেকটি হলো চন্দ্র সিদ্ধান্ত মতে গণনা। চন্দ্র সিদ্ধান্ত মতে গণনায় যেটা দেখা যায় সেটা হলো 8ই ডিসেম্বর যারা একাদশী পালন করবেন তাদের চন্দ্র সিদ্ধান্ত মনে গণনায় তাদের একাদশীটা পালন হচ্ছে। আর যারা সৌর সিদ্ধান্ত মতে গণনা করছেন তাদের সৌর সিদ্ধান্ত মতে গণনা অনুসারে একাদশী ব্রতটা সূর্যোদয়ের আগে, সূর্যোদয়ের পরে একাদশী তিথি পড়ে যাচ্ছে না, অর্থাৎ পূর্ববিদ্যা হয়ে যাচ্ছে। সূর্যোদয়ের বা অরুণোদয় কালের পূর্বেই একাদশী, এই অরুণোদয় কালের পূর্বে দশমী তিথির প্রবেশ এসে যাচ্ছে। এই তিথির হ্রাসবৃদ্ধির মূল কারণ হচ্ছে গণনা। আসলে বেদ বা পুরাণ শাস্ত্র যদি ঘাঁটা যায় তাহলে এর বিস্তৃত ইতিহাস আমরা পাই। গণনার যে দুটি ভাগ সেটি হলো চন্দ্র সিদ্ধান্ত মতে যখন গণনা হয় তখন চন্দ্রের গতির ওপরও নির্ভর করেই গণনা হয়। অর্থাৎ 29 দিনে চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ সাধারণত আমরা 1 মাসে চন্দ্রের দুটো পক্ষ পাই, একটি হলো শুক্লপক্ষ আর একটি হলো কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের এই নিয়েই হয় আমাদের মাস। কিন্তু বাস্তবে দেখা যায় চন্দ্র 29 দিন সময় নেয় পৃথিবীকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে, অর্থাৎ একটি মাস সম্পন্ন হতে। সেই কারণে এই বিভ্রাটের সৃষ্টি। আবার যদি আমরা সৌর বৎসর বা সৌরদিন হিসাবে গণনা করি তাহলে 30 দিনে 12 মাসকে যদি ভাগ করা হয়, 365 দিনকে যদি 12 দিয়ে ভাগ করা হয়, তাতে যে মাসের হ্রাসবৃদ্ধি হয় সেখানে আমরা 30 দিনে মাস ধরে বছর থেকে সৌর মাস হিসাবে পাই। তাই একটি হলো চন্দ্রের গতির জন্য চন্দ্রমাস 29 দিনে, আর একটি হলো সৌর মাস। এই সৌর মাস এবং চন্দ্রমাসের মধ্যে পার্থক্য অন্ততপক্ষে 6 ঘন্টা হয়ে যায়। সেই জন্য যে সকল মহাত্মারা সৌর সিদ্ধান্ত মেনে চলেন তারা সৌর মাসকেই ধরেন, আর যারা যারা চন্দ্র সিদ্ধান্ত মেনে চলেন তারা চন্দ্রমাসকেই ধরেন। এখন প্রশ্ন হচ্ছে এই সৌরমাস এবং চন্দ্রমাস এই দুটির মধ্যে কোনটা ব্রতের পক্ষে উপযোগী? দুটোই বেদশাস্ত্রে বা আমাদের পুরাণ শাস্ত্র বা তন্ত্রসার বা বিষ্ণু পঞ্চরাত্র ইত্যাদি যত কর্মকাণ্ডীয় ভাগ রয়েছে সবইতেই দুটি গণনাই গ্রহণযোগ্য। কোন কোন ক্ষেত্রে কোন গণনা গ্রহণ করা হয় এইটি হচ্ছে বিশেষ জানার প্রয়োজন। সর্বপ্রথম ব্রত, যে কোনো দেবদেবীর পূজা বা ব্রত হয় চন্দ্রের গতির ওপর নির্ভর করে। সেই কারণে আমরা দেখি কৃষ্ণ জন্মাষ্টমী অর্থাৎ অষ্টমী তিথি চন্দ্রের কলার হ্রাসবৃদ্ধি, শ্রীরাম নবমী চন্দ্রের কলার হ্রাসবৃদ্ধি, গৌর পূর্ণিমা, রাস পূর্ণিমা, এগুলো সবই চন্দ্রের কলার হ্রাসবৃদ্ধি অর্থাৎ চন্দ্রের গতির ওপর নির্ভর করে হয়। সেই কারণে যে কোনো ব্রত বা নিত্যকর্ম, ব্রত মানে নিত্যকর্ম, এই ব্রত বা নিত্যকর্ম যেগুলোর মধ্যে পড়ে সেগুলো হচ্ছে সবই চন্দ্র সিদ্ধান্ত মতেই করা শ্রেয়, কারণ চন্দ্রের গতির ওপর এগুলো হয়ে থাকে। তাহলে সৌর সিদ্ধান্ত অনুসারে কী করব? সৌর সিদ্ধান্ত মতে করতে হয় যখন আমরা বলি সংকল্পে অমুক রাশিস্থ ভাস করে, অর্থাৎ সূর্য নারায়ণ কোন রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে মেষ রাশিস্থ ভাস করে, জ্যৈষ্ঠ মাস বলছি আমার ভুল, বৈশাখ মাসে মেষ রাশিস্থ ভাস করে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিস্থ ভাস করে, অর্থাৎ সূর্যনারায়ণ প্রতি মাসে মাসে এক একটি রাশিতে প্রবেশ করে। এখন প্রশ্ন হচ্ছে নক্ষত্রমণ্ডলীর মধ্যে যদি আমরা তাকাই বা মহাকাশের দিকে যদি তাকাই তাহলে সূর্যনারায়ণ কী করে রাশিতে প্রবেশ করে, অনেকেরই প্রশ্ন। এই বিষয়ে বিশদ জানতে হলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বা দেখতে পারেন।
সূর্য নারায়ণ আসলে কোনো রাশির মধ্যে প্রবেশ করে না, সূর্য নারায়ণের গতিপথকে ফোঁসাই বা ফোকাস ধরে সেখান থেকে যদি একটা ইলিপটিক্যাল অরবিট টানা হয়, সেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় 100, 200, 300 আলোকবর্ষ নিয়ে একটি পরিধিমণ্ডল রচনা করা হয়। সেই আলোকবর্ষের মধ্যে কিছু নক্ষত্রপুঞ্জ থাকে, কিছুটা বলে দিচ্ছি এর মধ্যেই, সেই নক্ষত্রপুঞ্জগুলোকেই আমরা বিভিন্ন রাশিমণ্ডলী বলে নাম দিয়ে থাকি। এছাড়াও